আহ্বান জানাচ্ছি আমার ইন্টারভিউ গ্রহণ করার জন্যে। আপনারা জানেন আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, 37 তারিখ নমিনেশন, 27 ফেব্রুয়ারি মনোনয়নপত্র তারিখের দিন। তা আমি নিজেকে নিজে গৌরবান্বিত মনে করছি মেয়র পদে প্রার্থিতা হওয়ার জন্য বিএনপির পক্ষে। আমি আপনারা হয়তো জানেন আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3-3 বার নির্বাচিত কাউন্সিলর, 1994, 2002, 2005 এবং 2010। এবং আমি চট্টগ্রামের উন্নয়নের আরেকটা সংস্থা সিডিএর বোর্ড মেম্বার ছিলাম 3 বছর, এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মেম্বারও ছিলাম। চট্টগ্রামের উন্নয়ন 1994 থেকে এ পর্যন্ত যা উন্নয়ন হয়েছে সিডিআর মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে, প্রত্যেকটা উন্নয়নে আমার ছোঁয়া আছে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি আশা করি আমি যদি বিএনপি থেকে আমার নমিনেশন পাই মেয়র হিসেবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সুন্দরভাবে সাজানোর আমার পরিকল্পনা আছে, যেটা আমার অভিজ্ঞতার, অতীতের অভিজ্ঞতার আলোকে কীভাবে জলবদ্ধতা নিরসন করা যাবে, কীভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে, এটা হলো সিটি কর্পোরেশনের মেন কাজ। আমি আশা করি আপনারা যারা আছেন চট্টগ্রামবাসীরা আমার জন্য দোয়া করবেন। আগামী কয়েকদিনের ভিতর হয়তো বিএনপি থেকে নমিনেশন কল করা হবে, আমি আমার প্রার্থিতা জমা দিব। আমি আশা করি সময়ের এই প্রেক্ষাপটে আমি মেয়রের নমিনেশন বিএনপি থেকে পাব, কারণ বর্তমানে যেই ধারা চলছে সেই ধারায় দাবিদার আমি। আমি বিএনপি করে অনেক নির্যাতন ভোগ করেছি। 1978 সালে জিয়াউর রহমান সাহেবের গড়া দল বিএনপিতে আমি অন্তর্ভুক্ত হয়েছি, এবং জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুব সংস্থানের জন্য যে যুব কমপ্লেক্স করেছে 1978-79 সালে, সেই যুব কমপ্লেক্সের ডল মিতানার আমি সেক্রেটারি ছিলাম। তারপর আস্তে আস্তে আমি ডিএনপির ডল মিতানার প্রেসিডেন্ট ছিলাম, থানার প্রেসিডেন্ট। তারপরে জাসাদ চট্টগ্রামের মহানগরীর আহ্বায়ক ছিলাম, জাসাদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহানগরীতে যেসব কমিটি পর্যায়ক্রমে হয়েছে গত 10 বছর, প্রত্যেকটা কমিটিতে আমি গুরুত্বপূর্ণ ছিলাম। বর্তমানে আমি চট্টগ্রাম মহানগরীর ভাইস প্রেসিডেন্ট। আমি আশা করি দল আমার প্রার্থিতাটা বিবেচনা করবে, এবং চট্টগ্রামবাসীকে আমি আশ্বস্ত করতে চাই চট্টগ্রামকে একটা সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি আপ্রাণ চেষ্টা করব, এবং আমার যা অভিজ্ঞতা গত 20 বছর ধরে আমি দায়িত্বে ছিলাম সেই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাব। চট্টগ্রামের আমি যদি নির্বাচিত হই, গত টার্ম যেগুলিতে দেখেছি অনেক ক্ষেত্রে ফলক উন্মোচন করা হয়েছে, আমাদের কমিটমেন্ট ছিল আগের মেয়রদের কমিটগুলি রক্ষা করে নেই, আমি আশা করি আমার কমিটমেন্টগুলি আমি রক্ষা করতে পারবো। কীভাবে সৌন্দর্য করতে হয় সেটা পরিকল্পনা করব। অভিজ্ঞ যারা লোক আছে, যারা অভিজ্ঞ আছে চট্টগ্রামের বিভিন্ন আর্কিটেক্ট, তাদেরকে নিয়ে বসে চট্টগ্রামের উন্নয়নের রূপরেখা আমরা বানাবো, এবং সুন্দরভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা চট্টগ্রামবাসীকে উপহার দেব। এখানে জলবদ্ধতার একটা বিরাট সমস্যা, ময়লা আবর্জনা বিরাট সমস্যা, এগুলি ইনশাল্লাহ পরিকল্পনা মাফিক করে আমি সমাধান করব। শুধু কথার ঝুলি নয়, বাস্তব ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সুন্দর শহর চট্টগ্রামকে আমরা উপহার দিব। আমি মনে করি এই দায়িত্ব যদি আমি পাই, ইনশাল্লাহ আমি সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমি পালন করব। অল বিএনপি করি, উনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ওনার বেহেশতে নসিব করুক। আজকে আমাদের নেত্রী জেলখানায়, আমরা ওনার চিকিৎসার
প্রপাত যাতে চিকিৎসা হয় সরকারের প্রতি আহ্বান জানাবো এবং ওনার মুক্তি কামনা করব। উনি যাতে মুক্তি পায়, সরকার যাতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওনাকে মুক্তি দেয়, আর আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসার ব্যবস্থা হয় এবং বাংলাদেশের বৃহত্তম জাতীয়বাদী দলের নেতৃত্ব দিতে পারে। ওনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন তো বৃহত্তম দল আছে, আরও বেশি বৃহত্তম দল হবে এবং সুন্দর একটা বাংলাদেশ দড়ার জন্য তারেক জিয়ার নেতৃত্ব খুব প্রয়োজন। উনি সেই আঙ্গিকে আসবেন এবং ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু দেশের আইনের শাসনটা আমার মনে হয় প্রতিষ্ঠিত করলে বেগম জিয়া মুক্তি পাবে, তারেক জিয়া আসতে পারবে। ওনাদের ব্যাপারে যে অভিযোগগুলি করা হয়েছে সেই অভিযোগগুলি আদালতে আছে, কিন্তু সরকারের ইন্টারফেয়ার যদি ঠিকমতো না হয় তাহলে ওনারা সব অভিযোগ থেকে মুক্তি পাবেন, বেগম জিও মুক্তি পাবেন, তারেক জিও দেশে ফিরে আসতে পারবেন। আর চট্টগ্রাম শহর শহরের ব্যাপারে আমি বলতে চাই, যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আমি চট্টগ্রামকে সাজাতে পারবো, আমার দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি আমার চট্টগ্রামের আমার প্রাণপ্রিয় নেতা আমির হোসেন মাহমুদকে স্মরণ করি। উনি আমাকে যথেষ্ট আমার কেরিয়ারের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে, সিডিএর মেম্বার উনি করেছেন, আর তিনবার নির্বাচিত হয়েছি, ওনাদের দান আছে, আমির হোসেন মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ নোমান, মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ওনারা সহযোগিতা করেছেন, এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন ডক্টর শাহাদাত হোসেন বক্কর, আবুল হাসান বক্কর ভাই, ওনারাও আমাকে সহযোগিতা করেছেন আমার কেরিয়ার গঠনের ব্যাপারে। এখন নমিনেশন হলো দলের ব্যাপার, অনেকে চাইবে, অনেকে চাচ্ছে, তা আমি আশা করি আমার কর্মদক্ষতা এবং আমার দলীয় অ্যাক্টিভিটিসের কারণে দল আমাকে মূল্যায়ন করবে, আমাকে মেয়র পদের জন্য আমাকে নমিনেশন দেবে, এবং আমি চট্টগ্রামবাসীকে একটা সুন্দর চট্টগ্রাম শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আমি জলাবদ্ধতামুক্ত একটা শহর উপহার দিতে পারবো। বছর ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করেছি 3টা আর্মি, তা আমি আমাদের ওয়ার্ডে অনেক কাজ করেছি এবং অনেক লোককে আমি চাকরিও দিয়েছি সিটি কর্পোরেশনে। আমাদের এখানে কলেজ ছিল না, স্কুল ছিল, এই কলেজ আমরা আমার আমলেই আমার চেষ্টায় একটা কলেজ দেওয়ানাট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আসমা হাতুন একটা স্কুল ছিল, উচ্চ বালিকা বিদ্যালয়, এখানে এটাকে আমরা মহিলা কলেজ হিসাবে আমরা অনুমোদন নিয়েছি আমার আমলেই। তারপরে পরবর্তীতে এটাতে এই মহিলা কলেজকে আমরা ডিগ্রি কলেজ হিসাবে আমরা অনুমোদন করেছি। একটা হলো আমাদের ওয়ার্ডকে, আমি 23 নম্বর ওয়ার্ডকে একটা শিক্ষাবান্ধব ওয়ার্ডকে আমরা পরিণত করেছি, আর হলো মেন যে কাজটা আমরা করেছি, ওয়ার্ডকে মাদক মুক্ত করেছি, সন্ত্রাস মুক্ত করেছি। এগুলির ব্যাপারে আমি গত 15-16 বছর যে কাউন্সিলর ছিলাম এগুলিকে আমি প্রশ্রয় দিইনি, প্রশাসনের সহযোগিতায় আমি কোনো মাদক দ্রব্যের বেচা কিনা, মাদক খাওয়া, মাদক বেচা কিনা এগুলো আমি করতে দিইনি, এবং মানুষের নিরাপত্তা আমি ওয়ার্ডে দিয়েছি এবং মানুষ শান্তিমতে যে কোনো সময় ঘোরাফেরা করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। তারপর জলবদ্ধতা নিরসনে আমি প্রচুর কাজ করেছি এবং প্রতিনিয়ত আমি মনিটর করতাম কোন দিকে নালা পরিষ্কার করতে হবে, জলবদ্ধতার কারণ উদ্ধারণ করে এগুলি আমরা পরিষ্কার করেছি, এবং রোডঘাট আমার আমলে 25 বছরে আমি যা করেছি আমার মনে হয় পরবর্তীতে আমার 15 সালের পরে এই এলাকার রোডঘাটের তেমন প্রয়োজন ছিল না। উন্নয়ন সব আমি গলিমলি যা আছে সব করেছি, এবং আমার ওয়ার্ডকে আমি বলতে পারি আমার 15 বছরে মাদক মুক্ত করেছি, সন্ত্রাস মুক্ত করেছি, শিক্ষা বান্ধব একটা ওয়ার্ড করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং জলবদ্ধতা মুক্ত একটা ওয়ার্ড আমি করেছি। আমি যদি বিএনপির মনোনয়ন পাই মেয়র হিসেবে, এই ওয়ার্ডকে যেভাবে আমি সাজাচ্ছি, চট্টগ্রাম ওয়ার্ডকে, সারা চট্টগ্রাম শহরকে
ওই আঙ্গিকে সুন্দর একটা শহর হিসাবে আমি পরিণত করতে পারবো। চট্টগ্রামের জলাবদ্ধতার প্রধান কারণগুলি আমার জানা আছে, কীভাবে সমাধান করব এটাও আমার জানা আছে। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি জলাবদ্ধতা মুক্ত করব। তারপর হলো মেইন কথা হলো ট্যাক্স। আমি যদি ইনশাল্লাহ নমিনেশন পাই এবং নির্বাচিত হই, তাহলে জনগণের উপর ট্যাক্সের বোঝা আমি করতে দেব না, ট্যাক্সের বাড়াবো না, এবং যাতে মানুষ সহসায় স্বইচ্ছায় ট্যাক্স দিতে পারে ও প্রক্রিয়া করব, এবং চট্টগ্রামকে সুন্দর নগরী হিসেবে উপহার দেওয়ার আমি চেষ্টা করব, এবং সকলের পরামর্শ অনুযায়ী পরামর্শ করে তাদের সাথে মিলেমিশে আমি ওয়ার্ড আমার চট্টগ্রাম শহরকে সাজাব। নমিনেশন বিএনপি যদি আমাকে নমিনেশন দেয়, হ্যাঁ, তাহলে আমি চট্টগ্রামকে একটু সুন্দর শহর উপস্থাপন করতে পারবো, জলাবদ্ধতা মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নাগরিক জীবন যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে, নিরাপদভাবে পালন করে, সে ব্যাপারে আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাব। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, আমার সুশীষকে চাই, সুচিকিৎসা চাই, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়াকে ওনার যা মামলা আছে এগুলি যেন উনি আদালতের মাধ্যমে আইনের বিচারের মাধ্যমে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। এ বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমার।